ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও একটা হতে চলেছে এবং আপনাদের অবশ্যই বলবো যে ভিডিওটা আমি বলবো পাঁচটা লোক কয়েন পাশাপাশি কিন্তু একটা মিম কয়েন বলবো যে মিম কয়েনটা বলা যায় রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং যথেষ্ট ভালো পাম্প হওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই মিম কয়েন ইনভেস্ট করার আগে আপনাদের নিজেদের রিসার্চ করবেন পাশাপাশি সেইটুকুই ইনভেস্ট করবেন যেটুকু কিন্তু আপনার লতলে কোনো রকম প্রবলেম হবে না এবং পাশাপাশি বহুদিন পর আমি একটা মিম কয়েন আপনাদের সাজেস্ট করবো সেই কারণেই বলছি অনেকেই না জেনে না বুঝে না শুনে নিজেদের ইনভেস্টমেন্ট করে ফেলেন মিম কয়েনে এবং মিম কয়েনে বলা যায় যে প্রফিট হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাক করার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু বলা যায় আসল টাকাটা আপনাদের সেটা বের করে নেবেন এবং প্রফিট হোল্ড করতে চেষ্টা করবেন এখনও পর্যন্ত বলা যায় যে সাত দিন হয়েছে কয়েনটা এসছে এবং সেই কয়েনটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো অবশ্যই চাইব একটা লাইক আপনাদের এবং পাশাপাশি আপনাদের বলা যায় যে সাবস্ক্রাইব চ্যানেল এবং তার সাথে সাথে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা তবে শুরু করছি ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম জয়েন করুন অবশ্যই কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে শুরু করছি পিকাই আপনারা জানেন আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলছে এবং বলা যায় যে লাস্ট কিছু দিন ধরে আমি কিন্তু আপনাদের খুব বেশি লো ক্যাপ কয়েনের ভিডিও দিয়ে নি এবং বর্তমান সময় মার্কেটের যা অবস্থা আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু বলা যায় একটা ফ্লাকচুয়েশান জোনে আছে যেখানে কিন্তু বলা যায় এখনও স্টিল কিন্তু সাইডওয়েজ যায়নি যে অল্ট কয়েন থেকে কিন্তু বড় রকমের পাম্প আসবে এবং বিটকয়েন কিন্তু বলা যায় ছেষট্টি হাজার চারশো বাইশ বর্তমানে এই জায়গায় কিন্তু চলছে এবং বলা যায় ছেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার তেষট্টি হাজার এই করে বেড়াচ্ছে মোটামুটি এবং বিটকয়েন কিন্তু বলা যায় উইকেন্ডের কাছাকাছি যেহেতু আমরা যাচ্ছি স্টেবল হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিটকয়েন যদি এক জায়গায় স্টেবল হয় সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েনের পাম্প আসা অবশ্যই এবং বলা যায় লো ক্যাপ কয়েনগুলো কিন্তু অনেক বেশি পাম্প করেনি আমরা দেখেছি কিন্তু রিসেন্টলি মিম কয়েন পাম্প করতে এবং লো ক্যাপ কয়েন কিন্তু খুব একটা বেশি পাম্প হয়নি তো কিছু লো ক্যাপ অল্ট কয়েন আমি আপনাদের আজি সাজেস্ট করব যেমনটা আপনারা জানেন আমরা প্রিভিয়াসলি কিন্তু লো ক্যাপ কয়েনে বলা যায় পারদর্শী ছিলাম এবং লো ক্যাপ কয়েন যেগুলো ছিল মাইডিয়ার মতো ছিল এবং কিছু কয়েন ছিল বলা যায় জিএলকিউ এর মতো ভায়টের মতো যেগুলো থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করেছি এবং বর্তমান সময়ে কিন্তু বলা যায় লো ক্যাপ কয়েন আমি খুব একটা বেশি আপনাদের দিয়ে কয়েকটা দিয়েছিলাম আর্টিফ্যাক্ট গেমিং অর প্রোটোকল এস এইসব কয়েনগুলো থেকে কিন্তু আপনারা প্রফিট করেছেন এবং পাশাপাশি আজকে পাঁচটা কয়েনের কথা বলবো যে পাঁচটা কয়েন থেকে কিন্তু যথেষ্ট ভালো প্রফিট আগামী দিনে আমাদের হতে পারে এবং এর মধ্যে দু একটা প্রোজেক্ট কিন্তু বলা যায় আগামী দিন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে পারে হিউজ পরিমাণ রিটার্ন কিন্তু আমাদের দিয়ে যেতে পারে তো অবশ্যই সেই দিকেই নজর রাখবো তার আগে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং অবশ্যই অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন নালে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন তার কারণ হচ্ছে ক্রিপ্টো বার্তা চ্যানেল কিন্তু আপনাকে সঠিক তথ্য এবং সঠিক সময়ে সঠিক জিনিস দিয়ে সাহায্য করে যাতে আপনি কিন্তু যথেষ্ট ভালো প্রফিট করতে পারেন তো শুরু করছি আজকের ভিডিওটা ফার্স্ট যে কয়েনটার নাম বলবো রিসেন্টলি এই কয়েনটার কথা কিন্তু আমি বলেছিলাম এবং বলা যায় এর আইডিওতে আমি পার্টিসিপেটও করেছিলাম যেটা হচ্ছে কিউ আর পিও ওয়ার্ল্ড এবং এটা কিন্তু বিটে আইডিওটা এসেছিলো এবং আপনারা জানেন বাইবিটে কিন্তু বলা যায় আইডিও চলে তো সেক্ষেত্রে বাইবিট আইডিওতে কিন্তু আমরা পার্টিসিপেট করেছিলাম কিউআর পিওর এবং এই কয়েনটা কিন্তু বলা যায় বাইং কলও দিয়েছিলাম আমি এবং যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু আমাদের দেখিয়েছে এবং বর্তমান সময়ের প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা বিরানব্বই পার্সেন্ট পাম তো এই ধরনের যে কয়েন সেগুলোকে কিন্তু আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে হবে বর্তমান সময় না এখন বিরানব্বই পার্সেন্ট পাম্প হয়ে আছে এই সময় কিন্তু একেবারেই এই কয়েনের ধারে ক্যাশে ঘেসা কিন্তু উচিত নয় তার কারণ হচ্ছে আগামী দিন কিন্তু এই কয়েনটাও ঠান্ডা হবে এবং নিচের দিকে আসবে তখন কিন্তু অবশ্যই নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করার চেষ্টা করতে পারেন এবং অত্যন্ত লো ক্যাপ অবস্থায় বর্তমান সময় আছে এবং নেক্সট যেটা বলবো আপনাদের পাঁচটা কয়েন যেমন বলবো লো ক্যাপ তার মধ্যে কিন্তু একটা বলা যায় কিউ ও আর পিও ওয়ার্ল্ড এবং পাশাপাশি এই কয়েনটা হচ্ছে গেমিং কয়েন এবং এর গেম কিন্তু যথেষ্ট ভালো এবং টোকোনমিক্স সব থেকে বড় কথা এই কয়েনটার কিন্তু যথেষ্ট ভালো যে কারণে কিন্তু এই কয়েনটা যথেষ্ট ভালো আগামী দিন পারফরমেন্স দিতে পারে আমাদের এবং সব থেকে বড়ো কথা গেমিংয়ের যে গ্রাফিক্স আপনারা যদি দেখেন অত্যন্ত সুন্দর এবং আগামী দিন কিন্তু বলা যায় ওয়েব থ্রি গেমিংয়ে নিজের নাম করতে পারে এই কিউ আর পিও কয়েনটা তো অবশ্যই নিজেদের রিসার্চ করবেন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিন্তু নয় এবং পাশাপাশি কাল বাইবিটে একটা কয়েন লিস্ট হতে যাচ্ছে যেটা হচ্ছে এথার গেমস এথার গেমস কয়েনটাও কিন্তু যথেষ্ট ভালো আগামী দিন হতে পারে এবং এথার গেমসের যে বলা যায় টিম আছে সেটা কিন্তু বলা যায় অনেক বাঘা বাঘা পুরনো পুরোনো খেলোয়াড় যারা কিন্তু বলা যায় প্রিন্স অফ পার্সিয়ায় কাজ করে এসছে বলা যায় যারা কিন্তু বলা যায় ফার্ক ট্রাই এইসব গেমে কাজ করে এসছে তারা কিন্তু এই কয়েনটার বলা যায় যে ডেভেলপার সেখানে কিন্তু আছে তো সেই কারণে এই কয়েনটার দিকে আপনারা নজর দিতে পারেন এবং এথার গেমসের শর্ট নাম হচ্ছে এইজি তো এইজি আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে বাইবিটে বাইবিটে লঞ্চ হওয়ার পর কিন্তু বলা যায় একটা ডাম্প আসবে এই কয়েনটায় তার কারণ হচ্ছে বাইবিটে আইডিও হয়েছে আইডিওতে কিন্তু বলা যায় সেল অফ হবে তো অবশ্যই লিস্ট হওয়ার সাথে সাথে কেউ বাই করতে খুব একটা চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু বলা যায় ডাম্প আসতে পারে এবং তারপরে কিন্তু বলা যায় আমি চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার বা ঠান্ডা হলে কিন্তু সেখান থেকে বাইং করতে পারবেন তো কিউ আর পিও এবং বলা যায় এথার গেমস দুটো কিন্তু বলা যায় পোটেন্সিয়াল গেমস বলা যায় এবং কার্ড গেম যেটা হয় সেটাই কিন্তু নিয়ে আসতে চলেছে এথার গেমস তো আগামী দিন কিন্তু এই দুটো গেম থেকেও যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা থাকছে পাশাপাশি নেক্সট যে তিন নম্বর কয়েনটা থাকছে সেটা হচ্ছে জেড কে সোয়্যাব ফাইন্যান্স তো এর শর্ট নাম হচ্ছে জেড এফ আমি আপনাদের দেখার চেষ্টা করবো আপনারা দেখতে পারেন জেড কে সোয়্যাব ফাইন্যান্স কিন্তু বলা যায় যথেষ্ট ভালো পোটেন্সিয়াল রাখে এবং প্রিভিয়াসলি এই কয়েনটাকে আমি একবার বলেছিলাম আপনাদের এবং সেখান থেকে আপনারা যদি দেখেন হিউজ পরিমাণ প্রফিট কিন্তু একটা দিয়ে এবং আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে এই কয়েনটা কিন্তু মোটামুটি খুব কম করে হলে আটত্রিশ হাজার পার্সেন্ট কিন্তু প্রফিট দিয়েছে উনচল্লিশ হাজার ছশো তেষট্টি কিন্তু প্রফিট দিয়েছে এবং এর যে অল টাইম হাই অল টাইম হাই থেকে মাত্র টেন পার্সেন্ট ডাউন যেটা কিন্তু ইজিলি ব্রেক করে চলে যেতে পারে আগামী দিনে কিন্তু বলা যায় জেড কে সোয়াব ফাইন্যান্স যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আমাদের দিয়ে যেতে পারে তো অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কিন্তু বলা যায় যে কোনো পয়েন্ট বাইং করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নেক্সট যে কয়েনটা যাব নেক্সট যে লো ক্যাপ কয়েন্টটা যাব সেটা হচ্ছে ডি চ্যাট রিসেন্টলি কিন্তু বলা যায় বাইবিটে এসছে এবং বাইবিটের পাশাপাশি আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু এক্সচেঞ্জে বর্তমান সময় আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে কু কয়েন এইচটি এক্স গেট ডট আয়ো মেক্সি গ্লোবাল বাইবিট তো এতগুলো এক্সচেঞ্জে কিন্তু এসে গেছে এবং ডিসেন্ট্রলাইজ চ্যাট এই কয়েনটাকেও কিন্তু আমি আগে আপনাদের বলার চেষ্টা করেছিলাম এবং বর্তমান সময়ে কিন্তু বলা যায় খুব একটা বেশি পাম্প নেই এবং বলা যায় লাস্ট যে কদিনে এসছে মোটামুটি আপনারা যদি দেখেন সাত দিনের কয়েন এবং সেখান থেকে কিন্তু বলা যায় অল টাইম লো থেকে সিক্সটিন পার্সেন্ট আপ বর্তমানে কিন্তু আইডিও যারা পেয়েছিলো মোটামুটি তারা সেল অফ করে বসে আছে এবং পঁচিশ মিলিয়ন টোটাল কয়েন এবং সার্কুলেশনে কিন্তু বলা যায় খুব কম এই সময় দাঁড়িয়ে আছে তো একটা র্যালি যদি নিতে শুরু করে কিউ ও আর পিওর মতো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রফিট আপনাদের দিতে পারে অবশ্যই লো ক্যাপ কয়েন কিন্তু অবশ্যই রিস্কি হয় নিজেদের বলা যায় রিস্ক ম্যানেজমেন্ট করেই কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবেন খুব একটা বেশি ইনভেস্টমেন্ট আমি অবশ্যই বলবো না তার কারণ হচ্ছে অবশ্যই লো ক্যাপ কয়েন এটা আপনারা বুঝতে পারছেন নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে বেওবেল বা বিবিএল তো এই বিবিএল কয়েনটাও কিন্তু বলা যায় রিসেন্টলি আপনারা জানেন বাইবিটে এসছে এবং জিরো পয়েন্ট ওয়ান সেভেনের কাছাকাছি কিন্তু বলা যায় এই কয়েনটায় ফার্স্ট এন্ট্রি অবশ্যই নেওয়া যায় এবং যথেষ্ট ভালো কয়েন আগামী দিন কিন্তু বলা যায় এই কয়েনগুলো যথেষ্ট ভালো কাজ করতে পারে এবং অল টাইম হাই থেকে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাউন এবং অল টাইম লো থেকে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান সিক্সের কাছাকাছি কিন্তু গেছিলো এবং সেখান থেকে কিন্তু বলা যায় যে ঠিকঠাক জায়গায় বর্তমানে কিন্তু আসে তো আপনারা যদি দেখেন এইসব কয়েনগুলো থেকে কিন্তু ভালো প্রফিটের সম্ভাবনা আগামী দিন হতে পারে এবং যেমনটা আমি দেখালাম যে বাইবিটের যে আইডিও সেটা কিন্তু আইডিও রাউন্ড শেষ হওয়ার পর সেল অফ হওয়ার পর কিন্তু বলা যায় কয়েন পাম্প নেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেদের রিসার্চ করার পর বাইং করতে পারেন এবং পাশাপাশি একটা জিনিস সময় মাথায় রাখবেন কোনো কয়েন আমি বলছি বলে তাতে চোখ বন্ধ করে ইনভেস্ট করা উচিত নয় অবশ্যই নিজেদের রিসার্চ অবশ্যই দরকার পাশাপাশি আমি আপনাদের একটা সারপ্রাইজ দিতে চাই যেটা হচ্ছে একটা মিম কয়েন যেটাকে কিন্তু আমি বলবো এই কয়েনটা শেষে খুব একটা বড় করে আমি রিফ্লেক্ট করিনি তার কারণ হচ্ছে এটাই মিম কয়েনে অনেক বেশি ভিউ হবে আমার ঠিক আছে কিন্তু পাশাপাশি যেহেতু নতুন কয়েন আমি বলতে চলেছি একটা মিম কয়েন এবং যারা এই ভিডিওটা পুরোটা দেখছেন তারা অবশ্যই লাভবান হবেন এবং সেই কারণেই আমি বলি ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো অবশ্যই লাইক করুন তবে কিন্তু আমি সাত দিন লঞ্চ হওয়া মাত্র সাত দিন এসছে মার্কেটে এরকম একটা মিম কয়েন আমার আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো এবং যে মিম কয়েনটা থেকে হয়তো প্রফিট হতে পারে বা লসও হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে এই সময় দাঁড়িয়ে প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বলে বা বলা যায় পোটেন্সিয়াল আছে বলে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এই মিম কয়েনটা তো অবশ্যই মিম কয়েনে ততটুকুই ইনভেস্ট করবেন যতটুকু কিন্তু নীল হয়ে গেলে আপনার কোনো প্রবলেম হবে না তো বেন ডগ এই কয়েনটার নাম হচ্ছে বেন দ্য ডগ এবং বেন ডগ আপনারা দেখতে পাচ্ছেন তো এই কয়েনটা রিসেন্টলি কিন্তু এসছে মার্কেটে এবং বলা যায় সাত দিন হয়েছে এবং আপনারা যদি দেখেন বর্তমান সময় কিন্তু যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু পঁচিশ মিলিয়ন ডলারের কাছাকাছি মার্কেট ক্যাপ এবং সোলানা চেনে কিন্তু মিম কয়েন সোলানা চেনের মিম কয়েন কিন্তু বর্তমান সময় দারুণ পাম্প করছে আপনারা অলরেডি জানেন এবং আপনারা যদি দেখেন বর্তমান সময় কিন্তু জিরো পয়েন্ট জিরো টু নাইন ডলারের কাছাকাছি চলছে এবং পার্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই কিন্তু একসাথে বাইং করে ফেলবেন না পার্ট পার্ট এন্ট্রি নিয়ে কিন্তু বলা যায় কয়েনটাকে আপনাদের যথেষ্ট ভালো জায়গায় কিন্তু নিতে পারেন এবং মেক্সি গ্লোবাল গেট থেকে কিন্তু বলা যায় কয়েনটাকে আপনারা অবশ্যই পারচেস করতে পারেন এবং পোলোনিক্সেও কিন্তু আছে যদিও বলা যায় মেক্সি এবং গেটওয়ায়োতে কিন্তু আপনাদের অনেক বেশি সুবিধা হবে তো অবশ্যই কয়েনটা অনেক বেশি রিস্কি হতে পারে নিজের অল টাইম হাই থেকে মাত্র টেন পার্সেন্ট ডাউন এবং অল টাইম লো থেকে কিন্তু দুশো পঁচাত্তর পার্সেন্ট প্রফিট দিয়েছে এমনটাও না যে অনেক প্রফিট দিয়ে দিয়েছে ডাউন হওয়ার অনেক বেশি সম্ভাবনা তো অবশ্যই খুব বেশি যে বলা যায় সার্কুলেটিং সাপ্লাই এসে গেছে বা বলা যায় আগামী দিন আগামী দিন যে খুব একটা প্রবলেম আছে এইট সেভেন পার্সেন্ট সার্কুলেশনের সাপ্লাই অলরেডি আছে যে কারণে কিন্তু বলা যায় এই কয়েনটা থেকে খুব একটা প্রবলেমের হওয়ার কথা নয় আগামী দিন তো অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করবেন সেটা মিম কয়েন হোক বা লো ক্যাপ কয়েন বা অন্য যে কোনো কয়েন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় তবে এই সব কয়েনগুলো থেকে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা জানেন তো অবশ্যই মিম সিজন কিন্তু বলা যায় চলছে সেই জায়গায় যদি আপনারা দেখেন বেন দ্য ডক মাত্র সাত দিনের কয়েন আমি সেই কারণেই আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম এবং মিম কয়েন সম্পর্কে কিন্তু বলা যায় আপনারা জানেন আমি কীরকম বলি অবশ্যই ফ্রি ব্যাক করার চেষ্টা করবেন টাকা আপনার যদি ডবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রি ব্যাক করে সেটাকে কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন দেখতে বার্তা দেখা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে এবং পাশাপাশি অবশ্যই বলবো টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রাম জয়েন না করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন এবং এই যে মিম কয়েন এই মিম কয়েন হোক বা অল্ট কয়েন সেগুলোর ভিডিও কিন্তু আপনারা ক্রিপ্টো বার্তাতেই পাবেন